সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। আমি জানি আমি আর জাহ্নবী না বুঝে আপনাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আপনারা হয়তো আমাদেরকে ক্ষমা করতে পারবেন না, কিন্তু তাও পারলে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি অলিকে ভালোবাসতাম, ওকে হারাবার দুঃখ সারা জীবন আমার মনে থাকবে। কিন্তু অলির ইচ্ছেতেই আমি জাহ্নবীকে আবার বিয়ে করেছি। অভিমন্যু জাহ্নবীকে প্রচন্ড ভালোবাসে, ওকে ছাড়া থাকতে পারে না, তাই ওকে কষ্ট দেব না বলেই আবার আমরা একসঙ্গে চলার কথা ভেবেছি। আমরা এটা জানি অভিমন্যু ভালো থাকলে অলির আত্মা শান্তি পাবে। মামু, আমরা হয়তো অনেক অন্যায় করেছি, তোমরা কি আমাদের সেই অন্যায়গুলোর জন্য আমাদেরকে ক্ষমা করে দিতে পারো না? আমাদের নতুন জীবন তোমাদের আশীর্বাদ ছাড়া সম্পূর্ণ হবে না। কাঁদিস না মা, তোকে যে সেদিন আমার ভাগ্নি বলেছিলাম সেটা কোনোদিন মিলতে হয়নি রে, হবেও না। চলে আসবে বাবা, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। মা, জাহ্নবী, দেখলে রায়, আমি তোমায় বলেছিলাম না, ঋষিকে যদি এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারে তাহলে জাহ্নবী পারবে। তুমি শুধু শুধু এত টেনশন করছিলে। কি করবো ছুটি, আমাদের তো কপালে সহজে সুখ আসে না, একটার পর একটা লেগেই থাকে। ভগবান যে জাহ্নবীকে খাঁটি সোনা না বানিয়ে ছাড়বে না রায়, সেই জন্যই তো একটার পর একটা পরীক্ষা ওকে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, আজ মনে হচ্ছে সব পরীক্ষার অবসান হয়েছে। তোমার মুখের কথাই যেন সত্যি হয় ছুটি, আর কোনো বিপদ যেন আমাদের ঋষিকে আর জাহ্নবীকে না দেয়। আমি তো মাম্মাকে বলেছিলাম, মাম্মা মাম্মা যাতে তোমার কাছে নিয়ে যায়, মাম্মা আমার কথাই শুনতো না। দেখো মাম্মা, আমি তো কিছু করার ছিল না, কারণ ওখানে ছোটদের তো এলাও করতো না। কিন্তু আমি তো বড় হয়ে গেছি। হ্যাঁ তা ঠিক, তুমি বড় হয়ে গেছো, কিন্তু বুড়ো তো হওনি, ওখানে শুধু বুড়োদের আলো করে। আমি কিন্তু তোমায় নিয়ে যাইনি ওখানে, কিন্তু আমি আমার প্রমিস রেখেছি, তোমার ড্যাডিকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ, সে তুমি ঠিক করেছো। আচ্ছা ড্যাডি, ওরা কি তোমায় ছেড়ে দিয়েছে আর ধরে নিয়ে যাবে না? তো না, তোমার মাম্মা আমাকে ওই দুষ্টু লোকেদের থেকে একদম ছাড়িয়ে নিয়ে এসেছে, ওরা আর কোনোদিন আমাকে ধরতে পারবে না। এখন থেকে আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। তাই তো। আচ্ছা আগে তোমরা প্রমিস করো তোমরা কেউ আমায় ছেড়ে যাবে না। প্রমিস করলাম, তোমাকে ছেড়ে তোমার মাম্মা আর তোমার ড্যাডি
কোথাও যাবে না। আচ্ছা এবার আপনি সব গুছিয়ে ফেলুন। কি গোছাবো? বারে আপনারা কি এখানে থাকবেন নাকি? এবারে যেতে হবে তো। কোথায় আবার যাব? উফ রাই, কেন তুমি মাঝে মাঝে এরকম বোকার মতো কথা বলো? ঋষি আর জাহ্নবী কি সারা জীবন এখানেই থাকবে? জাহ্নবী নিজের শ্বশুরবাড়ি যাবে না? হ্যাঁ সে তো যেতেই হবে। জাহ্নবী তুই এখানে থাক, আমি ছোট দিয়ে তোর আর অভিমন্যু জামা কাপড়টা গুছিয়ে দিচ্ছি। উমা সে কি কথা রাই? না না আমি বুঝতে পারলাম না, তুমি আমাদের সকলে জামা কাপড় গুছাবে আর তোমারটা গুছাবে না? না ছোটদি, আমি আর তোমাদের সঙ্গে যাব না, আমি আমার গ্রামে ফিরতে চাই। না তুমি এসব কি বলছো? তোর অন্য কোথাও যাওয়া চলবে না, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই যাবে। না রে তা হয় না। কেন হয় না? এতদিন আমাদের মাথা গোজার জায়গা ছিল না, তাই হাজার অপমান সহ্য করে যেতাম। এখন তো আমাদের সামর্থ্য হয়েছে, এখন তো আমাদের সেই পরিস্থিতি নেই, এখন তো সাগর দিঘিতে থাকাই যায়, তাই না? মা তুমি আমাদের সাথে থাকতে না চাইলে সাগর দিঘি কেন? আমি কলকাতাতেও তোমার আলাদা করে থাকার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, সেই জন্যই আমি চাই তুমি আমার সাথেই থাকবে। আর তাছাড়া তুমি যদি ওই বাড়িতেই থাকো তাহলে তো রোজ আদর যত্ন করার সুযোগ পাবে, তাই না? তা না ছোটদি, সবকিছুর তো একটা নিয়ম থাকে, এতদিন হয়নি তার একটা কারণ ছিল, এখন তো। তুমি এক কথা বারবার কেন বলে যাচ্ছ বলো তো? তুই যদি প্রথমেই বুঝতে পারতি তাহলে তো এতবার করে বলতে হতো না। মা তুমি তো খুব ভালো করেই জানো আমি বুঝবো না। এই তো আমরা এক্ষুনি যাব। শুনুন আপনি খুব ভালো করে জানেন আপনার মেয়ে আপনাকে ছাড়া থাকতে পারে না, আর সব জানার পর আপনি কেন জেদ করছেন? আর কলকাতা আসার আগে তো আপনার সঙ্গে সব কথা হয়ে গেছিল, তাহলে এখন কেন এই ইস্যু নিয়ে আপনি টাইম ওয়েস্ট করছেন? তুমি কিন্তু আমার কাছে শুধু জাহ্নবীর মা নও রাই, তোমাকে আমি আমার ছোট বোনের মতো দেখি। আমরা এত দিন এত ঝড়ঝাপটা একসঙ্গে সামলেছি, আর এখন আমাদের ভালো দিন এসছে, সেই দিনগুলো আমরা একসঙ্গে উপভোগ করব না সেটা হয় রাই? হ্যাঁ তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে। হ্যাঁ এসো 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 জামা কাপড় গোছাবে এসো। মা তুমি তো ছোটবেলা থেকে আমার সব, আমার পৃথিবী, আমার জীবনে অনেক করে ঋষি এসেছে, বাবি এসেছে, ছোট মা এসেছে, ওরা আমার জীবনটাকে আরো রঙিন করে দিয়েছে, আমার জীবনে আলো ছড়িয়ে দিয়েছে প্রত্যেক দিন। মা যদি আমার জীবনে ওরা না থাকে, ওদেরকে আমি আবার আমার জীবন থেকে হারিয়ে ফেলি, হ্যাঁ আমার জীবনে সব রং হারিয়ে যাবে। আমার পৃথিবীর সব আলো নিভে যাবে মা, কিন্তু তবুও হয়তো আমি বেঁচে থাকতে পারবো, কারণ আমার কাছে আমার পৃথিবী থাকবে। কিন্তু মা আজকে যদি আমাকে তোমার থেকে দূরে থাকতে হয়, আমার জীবনে আর যাই থাকুক না কেন আমার নিজের মেরুদণ্ড তো থাকবে না, আমার জীবনে যতই আলো থাকুক যতই রং থাকুক আমার পায়ের তলায় মাটি থাকবে না। মা আমি আমার জীবনটা তোমাকে ছাড়া ভাবতেই পারি না। মা আমাকে জীবনে যে যতই ভালোবাসু আমার শুধু ভালো দিকগুলো তারা সাথে রাখতে চাইবে, তোমার কালো দিকটা কে নেবে? মা মা আমি তোমাকে ছাড়া যে চলতেই পারি না। আমি সারা দিন কাজ করে যখন বাড়ি ফিরি, বাড়িতে যখন একলা বসে থাকি, তখন তুমি আমার কাছে এসেছো, কারণ তোমারও তো সারাদিন একাই কেটেছে, সারাদিন ধরে অপেক্ষা করেছো আমি কখন আসবো, তুমি আমার কাছে এলে খাবারটা নিয়ে আমায় খাওয়াবে বলে, তখন হয়তো আমি মেজাজ হারিয়ে ফেলে আমি তোমার উপরে চেঁচিয়েও দিই,
আমি হয়তো বলতে পারি যে আমি কি এক ঘন্টা একা থাকতে পারবো না। মা তুমি হয়তো বলবে যে খাবার এনে যে খেয়ে নে। আমি হয়তো তোমাকে রাগ করে বলবো যে না মা আমি এখন খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমি জানি তুমি কষ্ট পাবে, তোমার চোখ দিয়ে হয়তো জলও পড়বে, কিন্তু মা আমি জানি তুমি পরে বুঝতে পারবে যে নিশ্চয়ই আমার কাজের জায়গায় কোনো ঝামেলা হয়েছে, সেই জন্য আমি খেতে চাইছি না। মা আমি জানি তখন তুমি মাথা ঠান্ডা করে আমার পাশে এসে বসবে, আমার মাথায় হাত দিয়ে বলবে যে কাজের জায়গায় কি কোনো ঝামেলা হয়েছে। তুমি হয়তো জিজ্ঞেস করবে কি হয়েছে বল, হয়তো আমি তোমাকে জড়িয়ে কেঁদেও ফেলবো। মা পৃথিবীতে আর যেই থাকুক না কেন, তোমার মতো তো আমাকে কেউ বুঝবে না। মা তোমার জায়গায় তখন যেই থাকুক না কেন আমাকে ভুলই বুঝবে, ভাবে যে ও কারণে আমি তার সাথে এত খারাপ ব্যবহার কেন করলাম, তাকে আমি হার্ট করলাম, হয়তো এই সামান্য ব্যাপার নিয়ে তার মনে এত অভিমান জমবে আমি আর কোনোদিন হয়তো সে অভিমানের পাহাড় আমি ডিঙোতেই পারবো না।